দর্শক বন্ধুরা, এই মুহূর্তে সময়টি পড়ার পর্দায় আপনাদেরকে স্বাগত জানাই। আমি মামুন, আমরা এই মুহূর্তে রয়েছি একদম গ্রাউন্ড জিরো বেজিমারা গুমতির তীরে এলাকায় রয়েছে। এখানে কিন্তু আমরা যেখানে রয়েছি এখনো রাস্তায় আমরা কিন্তু কোমর সমান জল, এবং আমরা অনেকটাই জলের ঝুঁকি নিয়ে কিন্তু আমরা এখানে এসেছি। আমরা এখানে মূল আসার একটাই কারণ, এখানে কিন্তু এখনো পর্যন্ত কোনো ধরনের উদ্ধার কাজ নেই, এবং অনেক মানুষ এখানে কিন্তু বাড়িতে রয়েছে, তাদের খাদ্য সামগ্রী নেই। প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো ত্রাণ সামগ্রী বিতরণ হচ্ছে না। আগরতলা যেভাবে ত্রাণ সামগ্রী বিতরণ হচ্ছে, সুনামগড় মহকুমার কিন্তু কোনো ত্রাণ সামগ্রী বিতরণ হচ্ছে না। একমাত্র যারাই শিবিরে আশ্রয় নিচ্ছে তাদের জন্য সামান্য খাওয়ারটুকু ব্যবস্থা করা হয়েছে। কিন্তু আমরা এখন আমাদের সাধ্য মতো সময় ত্রিপুরার তরফ থেকে আমরা খবরের পাশাপাশি একদম গ্রাউন্ড জিরোতে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা নৌকা বুঝাই করে মানুষের জন্য যতটুকু সম্ভব জল এবং খাদ্য শুকনো খাদ্য কিন্তু আমরা নিয়ে এসেছি। আমরা এখন দেওয়ার চেষ্টা করবো যারা এখানে রয়েছে তাদেরকে, যা আমাদের সাধ্য মতো কিন্তু দেওয়ার চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন আটু সমান জল কিন্তু এখানে রয়েছে রাস্তা, আরও যতটা ভিতরে যাবে ততটা গভীরতা কিন্তু রয়েছে জলের। এমন অবস্থায় এখানকার মানুষের শুকনো খাবারের যে অভাব সেটা কিছুটা হলো পূরণ করার জন্য আমরা চেষ্টা করছি। এখানকার যারা যিনি বিধায়ক আছেন এবং অন্যান্য নেতা মন্ত্রী, কেউ এখনও পর্যন্ত তাদের পাশে আসে দাঁড়ানি, তাদের খোঁজ খবর নেয়নি, তারা কেমন অবস্থা রয়েছে। প্রশাসনের তরফ থেকে শুধু একটু সতর্ক দেওয়া হয়েছে যে আপনারা ঘর বাড়ি ছেড়ে যান, কিন্তু ওনাদের সোনার ঘর ছেড়ে যাওয়ার মতো প্রস্তুতি নেয়নি। ওনাদের মতন করে এখানে রয়েছে। ভাই, তোমরা তো এখানে স্থানীয়, কোন থেকে আছো? আত্মীয় দেখার জন্য আছে ও, বিভিন্ন মানুষ কিন্তু তাদের আত্মীয় স্বজনের জন্য খাবার নিয়ে আসছে। আমরা সেই চিত্র কিন্তু আমরা দেখার চেষ্টা করবো, আমরা ক্যামেরা পার্সন করবো আর সামনে আসার জন্য। আমরা যদি আরো একটু ভাই এদিকে বাড়ি, এদিকে তোর বাড়ি কি? এদিকে মাছ ধরতে আইসো? আমরা দেখতে পাচ্ছেন অনেকে এখানে এসেছে মাছ ধরার জন্য। আমরা সময় পুরো পর্দা আপনাদেরকে একদম সরাসরি গ্রাউন্ড জিরো থেকে দেখাচ্ছি, বেজিমারা অঞ্চল থেকে। এখানে কিন্তু হাজার হাজার মানুষ বাড়ির তলায়। আমরা আমাদের মতো করে খাদ্য সামগ্রী দেওয়ার চেষ্টা করবো যতটুকু সম্ভব, আমরা প্রশাসনের দৃষ্টি নজর রাখবো এখানে কিন্তু খাদ্য সামগ্রী দেওয়ার জন্য। কেমন মানুষ আছে ভিতরে আটকান? আপনার কই যেতেছেন এখন? ওইদিকে থাকবেন, এখানে ওইদিকে কই যেতেছেন? খাওয়া দাওয়ার খাইছেন নি? সকাল থেকে খাইছেন নি? কিছু খাইছেন না এখনো? কেউ আইসুন আপনাদের প্রশাসন তরফ থেকে খাওয়া টাওয়া দিতে? এখনো কেউ আইসে না? ওই এখানে কিছু খাদ্য সামগ্রী লয় হাতে করে, কিছু খাদ্য সামগ্রী হাতে করে আমরা আপনাদেরকে দেখাচ্ছি একদম সরাসরি গ্রাউন্ড জিরো থেকে। আমরা ওনার সাথে কথা বলার চেষ্টা করবো। কয়দিন আপনারা জলের তলায় আপনার সব মজুদ আছে? আর আশেপাশের যারা রয়েছে ঢোকার চেষ্টা করি এখানে, বসবাস করছে আপনাদেরকে সে চিত্র কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একদম গ্রাউন্ড জিরো থেকে এখনো পর্যন্ত তারা যে পরিমাণ জল রয়েছে তারা কিন্তু বাড়ি ছেড়ে যায়নি, কারণ তারা এখানে থাকার মতো অবস্থা রয়েছে। যদি তারা শিবিরে যায় তাহলে তাদের জন্য খাদ্য সামগ্রী প্রয়োজন অবশ্যই, কিন্তু তারা যখন এখানে থাকার মতো অবস্থা রয়েছে তাহলে কেন তারা শিবিরে যাবে সেই বুঝে কিন্তু তারা এখানে রয়েছে। কিন্তু প্রশাসনের একান্ত প্রয়োজন এখন এখানে কিন্তু খাদ্য সামগ্রী বিতরণ করা। প্রশাসনের উচিত যে তাদের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করা, যেহেতু তারা জলের উপরে থাকতে পারছে, তাদের বাড়িতে এখনো ঘরে জল ঢুকেনি, চতুর্পাশে জল থাকলে ঘরে যেহেতু জল ঢুকেনি, এখানে একান্ত প্রয়োজন দিয়ে প্রশাসনের তরফ থেকে জল দেওয়া। আমরা চেষ্টা করবো যারা বাড়িতে রয়েছে আমি যদি বলি ওনাকে 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 কিছু খাদ্য সামগ্রী তুলে দেবেন। দর্শক বুঝে দেখতে পাচ্ছেন আপনারা সময় টুকুরা তরফ থেকে কিন্তু আমরা প্রশাসনের পক্ষ থেকে কেউ আইসিনি, আপনারা এই মাত্র পাইছেন। আমরা আমাদের সময় টুকুরা চ্যানেল থেকে আপনারা গরিব, যেহেতু উনি বলছেন সবকিছু থেকেও গরিব, আমরা আমাদের সময় টুকুর তরফ থেকে যতটুকু আসছি আমরা খাদ্য সামগ্রী দিয়ে গেছি। আমরা যাতে আরো বেশি বেশি দিতে পারি আমাদের জন্য দোয়া আশীর্বাদ করবেন। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বৃদ্ধ মহিলারা কিন্তু ওইখানে রয়েছে, আমরা ওই বাড়ি দিয়ে যাওয়ার চেষ্টা করবো। এখান দিয়ে অনেকটা জল মগ্ন
প্রশাসনের পক্ষ থেকে কইছিল উনি, মানে অন্য কেউ কোনো লোক আইছে না খাদ্য সামগ্রী শত শত তরফ থেকে অনেকে কিন্তু এখানে কিন্তু রয়েছে, তারা অনেকে খাদ্য সামগ্রী রাখতে চাচ্ছেন না, কেন তারা এখনো পর্যন্ত মজুদ রয়েছে। কিন্তু ভিতরে আমরা যতটুকু যাবো আর থেকে ভয়ানক চিত্র কিন্তু এখানে রয়েছে, আমাদেরকে সেই চিত্র যেখানে মানুষ চলাফেরা করতো, গাড়ি ঘোড়া চলাফেরা করতো, সেখানে আজকে কুমোর সমান জল। ভয়ানক চিত্র আপনারা দেখতে পাচ্ছেন, মানুষ কিন্তু ঘরের মধ্যে রয়েছে, তাদের কিন্তু এখনো পর্যন্ত তারা যতটুকু সামগ্রী, তারা খাদ্য সামগ্রী মজুত রয়েছে, তাদের বোতল করে রান্না করে খাচ্ছে যতটুকু সম্ভব। কিন্তু প্রশাসনের তরফ থেকে কোনো এখনো পর্যন্ত কোনো খাদ্য সামগ্রী বিতরণ হয়নি, আমরা একদম গ্রাউন্ড জিরো থেকে দেখাচ্ছি। আর আমরা এই খবর জানতে পারি এখনো পর্যন্ত কোনো খাদ্য সামগ্রী বিতরণ হয়নি জানতে পারে, কিন্তু সময় তোমার তরফ থেকে আমাদের সাধ্যমতো আমরা খাবার দাবার নিয়ে কিন্তু এখানে এসেছি, তাদের দেখছি তার কী অবস্থা রয়েছে, আমরা কিন্তু সেটা দেখার চেষ্টা করবো। আমরা এই অবস্থা আপনাদের অবস্থার কথা জানতে পারছি, কিন্তু আমরা তো শুধু খবর করলে হইতো না, তো আমরা খবরের পাশাপাশি আমরা সমিতিপুরা চ্যানেলের তরফ থেকে যা পারছি চিরা মুড়ি খাদ্য সামগ্রী পানীয় জল নিয়ে আইসি আপনাদেরকে দিব। কিন্তু কথা হয়েছে এখন সরকারের তরফ থেকে ফসলের তরফ থেকে আপনাদের কোনো খাদ্য সামগ্রী দিয়ে গেছে না, এখন পর্যন্ত দিয়েছে না, যেহেতু মাইকিং করছেন আপনারা গেলেন না কেন? না না, ওটা তো নগর পঞ্চায়েত রিয়েট করছে, আমরা গ্রাম অঞ্চলে আপনাদের আমরা যারা কথা বলে শুনতে পেলাম যে আপনারা যেহেতু থাকতে পারছেন, আপনারা থাকতেন, শিবিরও গেলে তো আপনাদের খাদ্য দেওয়া হতো। তাহলে আমরা এখন প্রশাসনের তাদের আমরা অন্য জায়গায় কথা বলেছিলাম যে শিবিরের জেলেও তারা যেহেতু খাদ্য সামগ্রী প্রয়োজন হয়, শিবিরে গেলে প্রশাসনে আরও অনেক কষ্ট হতো, যেহেতু ওনারা এখানে থাকতে পারছে তাহলে একান্ত প্রয়োজন তাদের খাদ্য সামগ্রী দেওয়া। খাদ্য সামগ্রী কি চাইতেছেন আপনারা সরকারের কাছে? পানি তো কম তো না, ঠিক আছে আমরা যাই দেয় দিল, মনে করেন যাই দেয় সরকারে, তাইতে আমরা এখন বড় কি আছে আছে খাওয়া দাওয়া আছে, একটু অল্প কিছু আছে, বাড়িতে পারতেছি নি ঘর থেকে ঘরতে বাড়িতে বাড়িতে ওই কলা কলা গাছ দিয়ে ভুগা বানাইয়া ওই রোডের মধ্যে যাই, রোডের মধ্যেও জল, এরপরে কোনো রকমে নৌকার তো কোনো ব্যবস্থাই নাই, এই আসি সংকট অবস্থায় আসি, বাচ্চা কাচ্চা আসেন ঘর, বৃদ্ধ বয়স্ক মানুষ না, বৃদ্ধ নাই কেন, ছোট বাচ্চা আছে, এখন চাল ডাল সব মজুত আছে এখন পর্যন্ত আছে, বেশি নাই, বেশি দিন যেতে না অল্প, আর আজকে তো অনেক দিন, আজকে তো 4-5 দিন ধরে কারেন্ট নাই, বেহাল অবস্থায় আসি, যদি অবস্থা কারেন্ট দিল রিক্স রয়েছে, কাজ হলে কারেন্ট কেটে রয়েছে। দর্শক বন্ধুরা আমরা আমরা এখান থেকে এনে দিচ্ছি আপনাদের খাদ্য সামগ্রী, অনেকটা জল আপনাদের ঘরে থাকুন, আমরা এখানে এনে দেবো। দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি একদম সরাসরি এখনো পর্যন্ত তাদের এখনো পর্যন্ত তাদেরকে কোনো ধরনের খাদ্য সামগ্রী দেওয়া হয়নি। আগরতলার দিকে আমরা অনেক খবর দেখছি কিন্তু যে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে, যেখানে খাদ্য সামগ্রী প্রয়োজন, যাদের খাদ্য সামগ্রী প্রয়োজন আসছে, 2-3 দিন ধরে তারা জলের তলা অবস্থান করছে, তাদের খাদ্য সামগ্রী পুরি আসছে কিন্তু এখনো পর্যন্ত কোনো খাদ্য সামগ্রী নেই। এখানকার যে দিদি দেখান, এখানকার যিনি নেতা মন্ত্রী রয়েছেন, যিনারা ওখানে পর্যন্ত তাদের কোনো দেখা নেই, আমরা একদম গ্রাউন্ড ফ্লোর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আমি ওনার কাছে আপনার খাদ্য সামগ্রী পাঠাতে চাই।
না না আরেকজন আনো আরেকজন আপনাকে দুই পরিবার আপনার দেখতে পাচ্ছেন আমাদের তরফ থেকে সমিতিমার তরফ থেকে কিন্তু খাদ্য সামগ্রী এবং 2 লিটার করে 4 লিটার পানীয় জলের ব্যবস্থা আমরা করেছি আমাদের খাদ্য মতো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সে চিত্র সরাসরি বিজু লইল গবাদি পশুর জন্য মজুত রাখা কিন্তু এখানে কিন্তু হাঁটা অনেকটা কষ্টকর আমরা তারপরেও জলে নেমে হাঁটছি কিন্তু কীভাবে তারা দিন যাপন করছে যে এখানে না আসলে পরে বোঝা সম্ভব না পাইছে আইসিনি আপনার কাছে এখন পর্যন্ত কেউ খবর খোঁজ খবর নিতে মানে জলে আটকে আছে কয়দিন ধরে জলে আপনার 3 দিন কি কি সংকট রয়েছে এখন আপনারা এখানে খাদ্য সামগ্রীর ভিতরে মানে এখন জল তো সরকার কমাইতে পারতো না তারা কি দিতে পারে আপনাদেরকে আমাদের মাধ্যমে কি বলবেন রান্না তো সম্ভব না শুকনো খাবারটাই আপনারা তো আপনাদেরকে তো শিবিরে যাওয়ার জন্য বলেছে গেলেন না কেন বলছে না এদিকে আসেনি প্রশাসন এখানে উপরে থাকার মতন ব্যবস্থা আছে আপনাদের গড়ের জল তারপর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গড়ের জল তারপরে কিন্তু ওনারা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সমিতির তরফ থেকে আমরা আমাদের সাধ্য মতো দেওয়ার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একদম সরাসরি গ্রাউন্ড জিরোতে রয়েছি ভাই এখানে কত সব ফ্যামিলি এখন আটকে আছে এখানে তো আমরা মধ্যপাড়াটা একটু পানির নিচে যায় নাই তো সাইডটা পুরোটা পানি আশেপাশে সব পানির তলে পুরো পানির তলে তোমাদের খাদ্য সামগ্রী কি মজুদ আছে কত ঘরে আছে এখানে এখানে তারা একটু মোটামুটি স্বাবলম্বী টাকা পয়সা একটু ওই সাইডে একটু শহরের দিকে একটু মানুষ দুর্বল আছে ওইদিকে একটু আপনারা ওইদিকে আমরা কোন জায়গাটা দিলে পরে সবচেয়ে বেশি সুবিধা হয় মানুষের আমার সাইড যে কারণ নিজে কমিয়ে আছে তাদের কাছে সব উনি আবার দেন শহরের দিকে দেন এদিকের মানুষ একটু মোটামুটি স্বাবলম্বী আমরা দেওয়ার চেষ্টা করছি কারণ অনেকের জলের গভীরতা সেভাবে নৌকো চলে যাওয়া যাচ্ছে না তারপর আমরা এখন পর্যন্ত প্রশাসনের তরফ থেকে আইসিনি কেউ না না কেউ আইসে না আপনারা যাওয়ার লাগে কোচিনি বা শিবিরে না এমনি আপনার বিভিন্ন সংস্থার তারা বিভিন্ন রকম বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে যে ইমার্জেন্সি লাগলে যে এইসব নাম্বারে ফোন দেওয়ার লাগে এখন কেউ গ্রাউন্ড জিরোতে কেউ আইছে না আমরা এই জায়গার মধ্যে এখন পর্যন্ত ইমার্জেন্সি লাগছে না বেশি ইমার্জেন্সি এই জায়গার মধ্যে আশেপাশে তো আশেপাশে তো পুরোটা ওই তোমাদের বাইরে আশেপাশে জল আছে কিন্তু ঘর হয়তো জল ওঠেনি দর্শক বন্ধুরা একদম আমরা যেখানে রয়েছি সরাসরি চলো মনে ভাই দিক দিয়ে মনে ভাই দর্শক বন্ধুরা আমরা এখানে যারা কিছু দুর্বল ফ্যামিলি রয়েছে তাদেরকে দিয়েছি আমরা এখন আরো একটু ঘুরে আরো ভিতরে যাবো আমাদের সাথে থাকুন আমরা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করি ওই
ভাবি কি জেনে কোন ধরে আমি তো পাইছেন নি দর্শক বন্ধুরা, আপনাদেরকে আমরা সেই চিত্র আমাদের সাথে দর্শক বন্ধুরা সহযোগিতা রয়েছে। সুনামুরা মধুমিতা মোবাইল শপের মালিক, উনি আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করছে। সুনামুরা সময়টিপার যে আপনার ত্রাণ সামগ্রী বিতরণ যখন শুনছেন, উনি তখনই আমাদের সাথে সাথে আমাদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করছেন। এখনও আমাদের জলে রয়েছে, জলের মধ্যে নেমে কিন্তু আমাদের সাথে সহযোগিতা করছে। আমরা দেখতে থাকুন, আমরা সম্পূর্ণভাবে দেখাবো অন্যান্য যে ক্ষতিগ্রস্ত যে জায়গাগুলো রয়েছে আমরা সেখানে যাওয়ার চেষ্টা করবো। আসেন আসেন আসেন। দর্শক বন্ধু দেখেন, ছোট ছোট বাচ্চারা এখানে রয়েছে, শিশুরা রয়েছে এই জলবদ্ধ অবস্থায়। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, আপনাদের সাথে আমরা আবারও যুক্ত হব। আমরা একটি অঞ্চলে কিন্তু এখানে দিয়ে শেষ করলাম, আরও অন্যদিকে যাওয়ার চেষ্টা করবো। অনেক মানুষ যারা জল একদম জলে ঘরবন্দি রয়েছে, তারা কিন্তু ঘর থেকে বেরিয়ে পড়েছে, কিন্তু শিবিরে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সময়টিপুর তরফ থেকে আমরা আমাদের সাধ্য মতো কিন্তু দেওয়ার চেষ্টা করছি।